2006 সালে শাহবাজপুরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে সিএনজি স্ট্যান্ডে ছোট একটা চায়ের দোকান ছিল আশিকের। শুরুতে শুধু রং ও দুধ চা বিক্রি করতেন তিনি, পরে অনলাইনে দেশ বিদেশের বিভিন্ন ধরন ও স্বাদের চা তৈরি শেখেন তিনি। এখন তার দোকানে জিরা চা, ত্রিফলা চা, কাশ্মীরি দুধ চা, অর্জুন মশালা, স্ট্রবেরি রং, মালাই সহ 210 ধরনের চা পাওয়া যায়। প্রতি কাপ চা প্রকারভেদে বিক্রি হচ্ছে 5-80 টাকায়। বিভিন্ন রকমের চা, যেমন ঢাকাতে রাজা মামা আছে, কলকাতায় একটা দোকান ফ্লো করি, তামিলনাড়ুতে একটা দোকান ফ্লো করি, ওই দোকান থেকে কিছু কালেক্ট করছি, অনলাইনে আইটেমগুলো শিখছি, ইউটিউব থেকে কিছু নিছি, আর নিজের ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর চাই আমি আনছি আর কি। স্থানীয় ছাড়াও কুমিল্লা, নরসিংদী, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে চা প্রেমিকরা যান আশিকের দোকানে। আমাদের বেশিরভাগ দেখেছি আপনার ওই যে আয়ুর্বেদিক চা, তারপরে ওই কাশ্মীরি চা, কাজুবাদাম চা, এগুলাই অনেকে খা বেশি, গুড়ের চা। চার কোয়ালিটির কারণে, বিভিন্ন ধরনের কারণে এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, ইভেন প্রশাসনের লোকজন, হাই লেভেলের অফিসাররা এখানে এসে চা খেয়েছে। আর অনেকে বৈশাখে তার চা খাওয়ার জন্য না, চা না খায়া এখান থেকে যায় না। যে মালটার চা, গুড়ের চা, বাদামের চা, নর্মাল চা, রং চা, বিভিন্ন ধরনের চাই হয়, তার মধ্যে যে যেটা পছন্দ করে, যে যেটা ভালো লাগে সেটাই খায় আর কি। আশিকের এই চায়ের পাশাপাশি তার মাধ্যমে কিন্তু আমার এলাকাটার পরিচিতি পাচ্ছে, এবং এখানে বিভিন্ন বিশেষ করে তরুণ প্রজন্ম থেকে শুরু করে একটা নির্দিষ্ট বয়সের কিন্তু মিলন মেলা হচ্ছে। গতানুগতিক ধারার বাইরে আশিকের এমন উদ্যোগে অনুপ্রাণিত হবেন অন্যান্যরাও, মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।